হ্যালো সবাইকে, আমাদের লম্বা একটা উইকেন্ড পড়াচ্ছে প্রায়। এভিয়ানের স্কুল 3 দিনের জন্য বন্ধ, তো ভাবলাম একটু গ্রোসারি শপিং করি। এটা আমাদের বাসার পাশে একটা স্প্যানিশ শপ, তো এখানে মূলত আমাদের শাকসবজি বা মাছ কেনা হয় না, টুকটাক আইটেম যেমন দুধ ডিম এগুলো এখান থেকেই নেই। প্লাস হঠাৎ যদি বাসার কোনো জিনিস শেষ হয়ে যায় তখন এটা এখান থেকে নেই। তো এখানে দেখেন আপেলগুলো, দেখেন এক একটা আপেলের প্রাইস এক এক রকম। অনেকেই আমাকে কোশ্চেন করে তোমাদের ওখানে আপেলের দাম কেমন, তো দেখেন 149, 299 এরকম প্রায় এক একটা আপেল। আপনি কোনটা চুজ করবেন এবং সে অনুযায়ী দাম আসবে। এবং এখানে ওরা কেজিতে হিসাব করে না, এখানে হিসাব করে মূলত এলবিতে। এবং সকল ধরনের মশলা এখান থেকে পাবেন আপনারা, আপনি যা চাবেন মূলত সেটাই পাবেন। আর দেখেন এত বড় একটা সবজির সেকশন, এখানে শীতকালীন এবং গ্রীষ্মকালীন সকল শাকসবজি এখানে সারা বছর পাওয়া যায়। আমরা যেগুলো বাংলাদেশে নর্মালি গরমের দিনে গরমকালের জিনিস এবং উইন্টারে একটা উইন্টারে ভেজিটেবল থাকে, তো এখানে মূলত সব পাওয়া যায়, সবসময়ই পাওয়া যায়। তো এই যে প্রাইসগুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যদিও এটা বলে রাখছি এটা কিন্তু একটা স্প্যানিশ শপ, দেশি সবজির সাথে সাথে বিদেশি সবজিগুলোও এখানে রেখেছে। আমি আরেকদিন চট করে বাঙালি সুপার শপের ভিডিও করব, তো আপনারা সেখানে দেখতে পাবেন বাঙালি সকল ধরনের ফুডস আছে। এবং এখানে হচ্ছে ফিশ সেকশন, তো এখানে বিভিন্ন ফিশ তো ছিলই, প্লাস লাইভ ফিশও ছিল, যেমন বড় বড় সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া এগুলো ছিল। তো আমরা মূলত আজকে আসছি হচ্ছে, আমাদের বাসার দুধ শেষ হয়ে গেছে তো আমরা হোল মিল্কটা এখান থেকেই নিই। এই যে দেখেন এগুলো হচ্ছে চিকেন ব্রেস্ট, 99 সেন্টস। আপনার যেমন প্রয়োজন, যতটুকু প্রয়োজন, আপনি কি ফ্যামিলি প্যাক প্রয়োজন বা আপনার স্টেকের জন্য যদি মাংস চান, কাবাবের জন্য যদি মাংস চান, এখানে প্রায় সব ধরনের মিট এখানে আছে। এবং এগুলো কিন্তু একদম ফ্রেশ মিট, চিকেন, বিফ, ল্যাম্ব সব ধরনের আছে। এবং ও আরেকটা জিনিস, এটা হচ্ছে ফ্যামিলি প্যাক। আর এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হলো মুরগির লেগ পিসের দাম এখানে অনেক কম, লেগ পিসের দাম কম কিন্তু এখানে ব্রেস্টের দাম বেশি, যেটা আমাদের বাংলাদেশের থেকে একদমই উল্টো। এবং এখানে আছে বিশাল একটা ডিমের সেকশন, এবং এখান থেকে আজকে আমি ডিম নিবো, আমার বাসায় ডিম শেষ হয়ে গেছে। আমি এই ডিমটা খাই নর্মালি, এখানে 16টা ডিম থাকে, তো আজকে সেগুলোই নিবো আর কি। মূলত ডিম শেষ হয়ে গেছে এই জন্য আসছি। এটা দেখেন কোয়েল পাখির ডিম, যেটা আমরা বাংলাদেশে অ্যাভেলেবল ছিল, আমাদের এখানেও অবশ্যই অ্যাভেলেবল, আপনাদের আর একটা দিন ফুল ভিডিও করে দেখাবো। এবং এটা হচ্ছে রিয়ানের জন্য হোল মিল্ক, আমরা এখান থেকে হোল মিল্ক নেই। এটা যদিও বাংলাদেশের মতো না, বাংলাদেশে আমরা বাজার থেকে আমাদের গ্রামের যে ফ্রেশ দুধটা পেতাম সেটা না, বাট এখন দিন চালানো, পেট চালানো।